দম্পতি সাগরজনী হত্যা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনের বিষয়ে হাইকোর্টে শুনানি আগামীকাল। প্রতিবেদনের বিষয়টি আজ রাষ্ট্রপক্ষ আদালতকে অবহিত করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এদিন ধার্য করেন। 4 মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা আগেই দিয়েছিল আদালত। গতকাল চাঞ্চল্যকর এই মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা র্যাব। প্রতিবেদনে 2 জন অজ্ঞাত পুরুষ হত্যায় জড়িত বলে উল্লেখ করা হয়। তাদের ডিএনএ থেকে মুখাবয়ব তৈরি করতে মার্কিন পরীক্ষাগারে পাঠানো হয়েছে, তবে এখনও সেটি পাওয়া যায়নি।